আমরা দুজন আর কি ম্যাচিং ম্যাচিং ড্রেস চেঞ্জ করে তারপরে আমাদের সাইলেন্ট করা ঘুরা করা হয়েছিলাম। ওঠার পরে বাসাই করে অনেক কষ্ট হচ্ছিল। তারপরে আমরা সাদের খালামনিদের বাসায় দাওয়াত ছিল, আমার ভাইরা আলের পিঠা আছে না, তো সেই থ্রু না থাকে আমার খালামনি বানানো যায় না। তারপর আমার হচ্ছে বানানো সুন্দর হয়। তারপর এই যে দেখটার সাথে লেগে লেগে না অনেকটাই কাছে, যে ওই গরম পানি দিয়ে ভাই হচ্ছে দুটো একটা চুলা ছিল, সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম। এরটার দিকে আমরা হচ্ছে সবাই মিলে ঈদে আমরা প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করেছি। তো ঈদের দ্বিতীয় দিন ছিল এটা, আমাদের হচ্ছে খালামনিদের বাসায় দাওয়াত ছিল। তো সবাই হচ্ছে আমাদের ফোন দিচ্ছিল, ফোন করে পাচ্ছিল না যেহেতু আমরা ঘুমাইছিলাম, আর সব ফোন হচ্ছে আমাদের সাইলেন্ট করা ছিল। তো হচ্ছে আমরা 12টার দিকে ঘুম থেকে উঠলাম। উঠার পরে এই আস্তে আস্তে করে যেহেতু রাত্রে আমাদের দাওয়াত ছিল, তারপরেও সবাই বলতেছিল একটু তাড়াহুড়া করে যাওয়ার জন্য। এরপর আমরা দুজন আর কি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে তারপর চলে গেলাম। যাওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন আবিতের প্রচুর গরম লাগতেছিল, তারপরে ও আবার বাসায় চলে আসে, এসে আবার গোসল টোসল করে জামা কাপড় চেঞ্জ করে তারপরে যায়। আর আমি যেই জামা পরাছিলাম সেটাই পরেছিলাম, আমি আর কি বাসায় আর আসি নাই। তারপর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সব মিল হচ্ছে বন্ধ ছিল, এর জন্য সবাই হচ্ছে চাল কুটে নিচ্ছিল, কি বলে এটাকে, কি চাল, ভাইটেল চাল আর কি আমরা বলি, আতপ চাল, সেটা হচ্ছে ভিজায়ে তারপর হচ্ছে চালটা হচ্ছে হামান দিস্তা দিয়ে কুটে নিচ্ছিল। নেওয়ার পরে হচ্ছে আমরা এই দিয়ে হচ্ছে পিঠা তৈরি করব, কলের পিঠা আছে না, কলের শিয়াই বলে, আবার নুডলসের মতো সেটা হলো ভাপ দিয়ে তারপরে খাইতে হয়। এটা হচ্ছে অনেক অনেক মানে দেশে হচ্ছে এই খাবারগুলোর খুব প্রচলন আছে। তো আমাদের খুলনাতে নাই, আমাদের এদিকে তো নাই। তারপরেও আমার ওই যে ভাইয়ের যেই ফ্রেন্ড সার্কেল, আমার মামারা আছে, সবাই মিলে বলতেছিল যে এই পিঠা খাবে, এর জন্য হাঁস কিনে নিয়ে আসছে, নের হাঁস, সেই হাঁস দিয়ে আর কি এই পিঠা খাওয়া হবে। এর জন্য সবাই যেহেতু মিল বন্ধ ছিল বাসাই করে নিচ্ছিল, আমাদের এইগুলো আছে বাসায়, তো বাসায় হচ্ছে চালটা ভাঙায় নিচ্ছিল। আর এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার খালামনির বড় ছেলে ফাহিম, ফাহিমকে সবাই বলতেছিল যে ওর হাসিটা অনেক সুন্দর, তাই আর কি ও লজ্জাতে না পেরে হেসেই দিছে। এই যে এখানে 5 কেজি চালের হচ্ছে গুঁড়া করা হয়েছিল, তো 5 কেজি চাল আমরা গুঁড়া করে নিয়ে, এই যে হচ্ছে আমার মামাতো ভাই, বড় মামার ছেলে আর কি ইয়াসিন, এ হচ্ছে এর ফ্রেন্ড সার্কেলটা সবাই হচ্ছে এই পিঠা খেতে চেয়েছে। তো ফ্রেন্ড সার্কেলরা আবার কারা, আমার আম্মুরি হয়তো মামাতো ভাই, তারপরে বোনের ছেলে, এরাই হচ্ছে ওর ফ্রেন্ড সার্কেল, এই যে আমার হচ্ছে একটা খালামণির ছেলে, সবাই মিলে চালটা সুন্দর করে গুঁড়া করে নিচ্ছিল। নিয়ে তারপরে যে টেলে আমরা হচ্ছে সবাই সাদে যে এটা রান্না করব, তো কিভাবে কি করি সেই প্রসেসিংগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে চাল কোটার কাজ হচ্ছে চলছে, এই যে এটা হচ্ছে আমার আম্মুর সেজো মামার ছেলে রিফাত, এও হচ্ছে ইয়াসিনের ফ্রেন্ড, মিলে হচ্ছে এই পিঠা খেতে চেয়েছিল, তো এর জন্যই হচ্ছে বানানো। আর হচ্ছে এই যে আমরা সবাই মিলে চাল টাল গুঁড়া করে নিচ্ছিলাম, নেওয়ার পরে এখন আমরা সব কিছু নিয়ে সাদে চলে যাব। আর গুঁড়া করতে কিন্তু বেশ খানিকটা সময় লেগেছে, যেহেতু আর মিলে দিলে তো 5 মিনিটও লাগে না গুঁড়া হয়ে যায়, তো মিলটা অফ থাকার কারণে এত কষ্ট হচ্ছিল। এরপর চালটা সুন্দর করে গুঁড়া করে নিয়ে তারপর হচ্ছে হাঁসটা কেটে নিল। হাঁসটা কাটার সময় হচ্ছে অনেক কষ্ট হচ্ছিল, তারপরে দা দিয়ে, যেহেতু শক্ত ছিল দা দিয়ে, তারপর সুন্দর করে হাঁসটা কেটে ধোয়া হয়ে গিয়েছে। তারপর হচ্ছে হাঁসটা রান্নার কাজ চলছে, আমরা সাদে সব কিছু নিয়ে চলে আসলাম। এর জন্য আগে হচ্ছে হাঁস রান্নার প্রসেসিং চলছিল, তো এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়া হয়েছে, তার ভেতরে পেঁয়াজকুচি দেওয়া হয়েছে। তো পেঁয়াজকুচি একটু বেশি পরিমাণে দিয়েছে, যেহেতু হাঁস রান্না করা হচ্ছে সিনার হাঁস, ওইতে যেন গন্ধটন্ধ না থাকে। এরপর হচ্ছে হাঁসের মাংসগুলো দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে আমি এখানে দেখছিলাম যে এই পাতিলে হচ্ছে ওই নুডলসের মতো আর কি ওইগুলো সিদ্ধ হবে কি না। তারপর হচ্ছে খালামণি এখানে হচ্ছে মরিচের গুঁড়া দেওয়া হলো, হাঁসে একটু বেশি পরিমাণে ঝাল দিতে বলতেছিল আমার ভাইরা, তো মরিচ একটু বেশি দিল। তারপর আবার মরিচের কয়েকটা ফালিও দেওয়া হবে। এরপর এখানে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিল। দেওয়ার পরে তারপর একে একে সব মশলাগুলো দিবে আর কি, আগে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিল, নিয়ে মাংসটা আর ওই মশলাগুলো মিক্সড করে নিচ্ছিল আর কি। মিক্সড করতে করতে তারপর এখানে আদা রসুন পেস্টও দিবে। আদা রসুন দেওয়ার আগে হচ্ছে ভালো করে মাংসটা একটু কষিয়ে নিচ্ছিল। এরপর হচ্ছে একে একে এই যে রসুন পেস্ট, তারপর আদা পেস্ট, এগুলো সব কিছু দেওয়া হলো। দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে। নেওয়ার পরে এই পাশের চুলায় আবার হচ্ছে এখন ওই পিঠা তৈরির জন্য পানি গরম করতে দেওয়া হয়েছে। তখন আমরা জানতাম না যে এই পিঠাগুলো ইনস্ট্যান্ট মানে গুঁড়া করে তারপর হচ্ছে বানানো যায় না। তারপর আমার হচ্ছে ছোটো নানি এসে বললো যে এইটা, এই পিঠা হচ্ছে ইনস্ট্যান্ট, যে গুঁড়া থাকে সেটা দিয়ে হয় না, এটা হচ্ছে একদিন শুকিয়ে নেওয়া লাগে, তারপর হচ্ছে এটা সুন্দর হয়। তারপর আমরা কি করলাম, আমার বড় মামির ঘরে হচ্ছে চালের গুঁড়া ছিল, সেইটা এনে তারপর হচ্ছে আবার গরম পানিতে দেওয়া হলো। দেওয়ার পরে তারপর দেখা যাচ্ছে যে হ্যাঁ এই পিঠাগুলো হচ্ছে, তো ওরাই হচ্ছে সব কিছু করছিল। দেখেন কোন প্রসেসিংয়ে করা হচ্ছে এই এই পিঠাটা হচ্ছে এই যে কলটা দিয়ে বানানো হচ্ছে, এটা হচ্ছে পিতলের।
তো এই পিতলের এই পিঠা তৈরি করার এই জিনিসটা হচ্ছে অনেক ছোটোবেলা থেকে আমার ছোটো নানিদের, এইটা ছোটো নানিরা হচ্ছে এই পিঠাটা খুব খায় আর কি। বরিশালের মানুষরা আর কি এই পিঠাটা পছন্দ করে, তো আমার ওই নানা যেহেতু বরিশাল ছিল ওনাদের বাড়ি, তো ওই নানা হচ্ছে এই পিঠাটা পছন্দ করতো, সেই থ্রুতেই হচ্ছে ওই নানিরা অনেক আমি ছোটোবেলা থাকতে দেখেছি যে ওই নানিরা এই এটা কিনেছে, আরও হয়তো বা আগে কিনেছে, কিন্তু আমি ছোটোবেলা থেকেই দেখছি, যখন আমি বুঝতে শিখেছি তখন থেকেই দেখি যে এইটা দিয়েই নানিরা হচ্ছে পিঠা তৈরি করে। এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে হচ্ছে নুডলসের মতো বের হচ্ছে, তো এটা হচ্ছে এই শ্রেণীতে করে রাখা হবে, আর একটু গুঁড়া ছিটাই ছিটাই দেওয়া লাগবে যেন একটা আরেকটার সাথে লেগে লেগে না যায়। তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমার হাজব্যান্ড করছিল, তো ও হচ্ছে জানে না যে এটা কীভাবে কী করতে হয়, তো হচ্ছে হাত দিয়ে টানছিল, তারপর হচ্ছে আমার খালামণি নিচ থেকে এসে ছাদে এসে দেখে যে ওরা টানাটানি করছে, তখন বললো যে আরে ওই শ্রেণীটা ধরে ঘুরাই ঘুরাই দিলেই তো হয়, ওইটা টানাটানি করলে হচ্ছে একটা আরেকটার সাথে আরও বেশি লেগে লেগে যাবে। তো তারপর হচ্ছে যেই ভাবা সেই কাজ, ওরা আর কিছু করেনি, ওই শ্রেণীটাকেই হচ্ছে ঘুরাই ঘুরাই দিচ্ছিল। আর এটা হচ্ছে কেমন আটাটা সিদ্ধ করা লাগবে, এটা হচ্ছে একটু ধুলা ধুলা টাইপের হবে। পর আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো সিদ্ধ দেওয়ার জন্য এখানে গরম পানি দিয়েছি, দেওয়ার পরে হচ্ছে ওই গরম পানির হাঁড়ির ভেতরে, ছোটোবেলায় দেখতাম আমার নানি হচ্ছে ওর ভেতরে একটা পুঁতা দিত যাতে ওই মানে পানিটা বলক এসে যেন ওই পিঠার সাথে না লেগে যায়, এর জন্য তো আমাদের তো ওইটা ছিল না, আমরা ওই এর ভেতরে একটা ইটের মতো মানে পাথরের মতো সেটা দিয়েছিলাম। দেওয়ার পরে দেখি যে হ্যাঁ সত্যি তো তাই, ওইটা আর লাগছে না। এরপর আমি হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছিলাম, সুন্দর করে মেলে মেলে যেন দিচ্ছিলাম যাতে একটা আরেকটার সাথে না লেগে যায়। তারপর এই যে দেখতে পাচ্ছেন পাশে চুলায় মাংস রান্না হচ্ছিল, এরপর পাশে আরও একটা চুলা ছিল, সেটা খালামণি বলল যে ধরাই দিতে, যেহেতু অলরেডি 12টা বেজে গিয়েছে না হলে অনেক দেরি হয়ে যাবে, এর জন্য পাশে আরও একটা চুলা ছিল সেটাও জ্বালাই দিছে, ওই ওই দুইটা চুলাই আমরা রান্না করছিলাম। এরপর ফাইনালি রান্নাবাড়া শেষ, তখন হচ্ছে আমরা এই যে সবাই খেতে বসেছি, তখন আমি ফোনটা বের করে দেখি, দেখার পরে দেখি কি প্রায় 1:30 বেজে গিয়েছে। তো 1:30 দিকে আমরা হচ্ছে সবাই মিলে এই সব একসাথে বসে খেয়ে তারপর হচ্ছে আমরা রাত্রেবেলায় বাসায় চলে যাব। আমরা যত রাতই হোক না কেন আমাদের বাসা থেকে আমার খালামণি আমার মামিদের বাসা অনেকটাই কাছে, যেহেতু 10 থেকে 15 মিনিট লাগে, এর জন্য যত রাতই হোক না কেন আমরা বাসায় চলে আসি। তো এই যে দেখেন আমার হচ্ছে এই যে ভাই হচ্ছে দুষ্টামি করছিল ওর ভাইয়ের সাথে, ওর ভাইয়া রে বারবার বলছিল ভিডিও করার দরকার নাই, এই যে আমি আমার ভাইয়ের পাশে খেতে বসছি, তো হচ্ছে দুষ্টামি করে দেখাচ্ছিল দেখো আবিদ ভাই আমার এক গালে কতটা ধরে। তো এইভাবে করেই দুষ্টামি করে আমরা খাওয়া দাওয়া করলাম।